কল্পনা আক্তার কোনো জায়গায় জিডি করেছে বলে আমাদের জানা নেই। মাননীয় মন্ত্রী, আমার দুইটা প্রশ্ন বর্তমান অবস্থা নিয়ে, আরেকটা বিষয় হলো গার্মেন্টস সেক্টরের একটা বিষয়। কল্পনা আক্তার নামে গার্মেন্টস সেক্টরের একজন ব্যক্তি, উনি নাকি বলেছেন যে, এটা পত্রপত্রিকাও আসছে যে, আমেরিকার এমবেসি যদি তাকে শেল্টার না দিত, রক্ষা না করতো, তাহলে তার অবস্থা কি হতো, সরকার কোন অবস্থা তার করতো, এটা নিয়ে আসছে উনি শঙ্কিত একটা ব্যাপার। এবং এই ব্যাপারে আমেরিকান ফরেন স্টেট মিনিস্টার, যে ফরেন মিনিস্টার ব্লিংকেন, উনিও কথা বলেছেন একটা বিষয়ে। আরেকটা বিষয় হলো যে, এই যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সরকার বিরোধী আন্দোলন বা নির্বাচন বিরোধী আন্দোলন, সেখানে দেখা গেছে আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছে, গাড়ি পোড়াচ্ছে, অনেক কিছু হচ্ছে। কিন্তু আমাদের দেশে যারা নাকি এই যে বিভিন্ন পান থেকে একটু চুল খসলেই একটা বিবৃতি দেয়, টিআইবি, সিপিডি, কিন্তু তাদেরকে এবং সুশীল সমাজ যারা দাবি করে, তারা তাদেরকে কোনো বিবৃতি দিতে দেখি না, এ ব্যাপারে আপনার বক্তব্য। প্রথমত কল্পনা আক্তার, দেখুন, কেউ যদি নিরাপত্তাহীনতা বোধ করে, তিনি প্রথমত পুলিশের দ্বারস্থ হয় আমাদের দেশে, অন্তত একটা জিডি করে। কল্পনা আক্তার কোনো জায়গায় জিডি করেছে বলে আমাদের জানা নেই। কাউকে তিনি নিরাপত্তাহীনতা বোধ করছে সেটিও মৌখিকভাবে বলেছে বলে আমাদের জানা নেই। কেউ যদি বাংলাদেশে বৃষ্টি হলে ওয়াশিংটনে ছাতা ধরে, তাহলে তো সে নিয়ে আমার বলার কিছু নাই। তো বাংলাদেশে কিছু মানুষ আছে, বাংলাদেশে বৃষ্টি হলে হয় মস্কোতে ছাতা ধরে, না হয় ওয়াশিংটনে ছাতা ধরে, আবার কেউ কেউ পিকিংয়েও যায় ছাতা ধরতে। তো এখন বিষয়টা সেরকম কি না আমি জানি না, তবে এ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে এটি কল্পনা আক্তার নিরাপত্তাহীনতা যদি বোধ করতেন, তাহলে তো পুলিশের কাছে অন্তত রিপোর্ট করতেন। এটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনকে কারা এইভাবে তথ্যটা দিয়েছে সেটি হচ্ছে মূল বিষয়, যে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে সেটি হচ্ছে বিষয়। তো সে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, প্রয়োজনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাথে তারা এই নিয়ে জিজ্ঞাসাবাদও করবে বলে, তাদেরকে তাদের কাছে জানতে চাইবে বলে জানিয়েছে। প্রকৃত ঘটনাটা ঘটনায় সরকার কোনো তদন্ত করবে কিনা, বা অবশ্যই সরকারের কাছে যদি রিপোর্ট করে, অবশ্যই সরকার তাকে সর্বোত সহায়তা করবে, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন সেটি করবে। এবং কেউ যদি তাকে, কারো দ্বারা যদি তিনি ভায়োলেটেড হয়ে থাকেন, তাহলে সেটির ব্যাপারে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশের যিনি নাগরিক, নিয়মটা হচ্ছে এই, যিনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে বসবাস করেন, তিনি যদি নিরাপত্তাহীনতা বোধ করেন, তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা বাহিনীকেই বলতে হবে। মার্কিন দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূতও যখন নিরাপত্তাহীনতা বোধ করেছেন, তখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, পুলিশকে বলেছেন, বাংলাদেশের কেউ যদি এয়ার নিরাপত্তাহীনতা বোধ করে, সেটি যদি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সাথা ধরে, তো আমার বলার কিছু নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন নীতিটা বলা হচ্ছে শ্রম অধিকার নিয়ে, এটা নিয়ে আমি বলবো না, এটা নিয়ে কথা হয়েছে, যারা কম্পিটেন্ট তারা বলছে।